প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি ফারহান মাহিন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এর আগের ভিডিওতে তোমরা দেখছো বোরে পরমাণু মডেল, এবং বর্তমান যে ভিডিওটা করতেছি মানে রাইট নাও যে তোমরা ভিডিওটা দেখতেছো, এই ভিডিওতে আমরা দেখব ডি ব্রগলির মতবাদ। ডি ব্রগলির মতবাদ খুবই ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমসিকিউ আসে, বোর্ড পরীক্ষা এমসিকিউ আসে, ইভেন সিকিউ তো এখান থেকে প্রশ্ন আসে। সো আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। লুই ডি ব্রগলির মতবাদটা সম্পর্কে আমরা জানব। তো লুই ডি ব্রগলির মতবাদটা এরকম ছিল যে একটা ইলেকট্রন, আই মিন একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের দুইটা ধর্ম আছে। কি কি ধর্ম আছে? একটা হচ্ছে কণা ধর্ম, আর একটা হচ্ছে তোমার তরঙ্গ ধর্ম। তো একটা জিনিস একই সঙ্গে দুইটা বৈশিষ্ট্য মেইনটেইন করতেছে এবং দুইটা বিপরীত ধরনের বৈশিষ্ট্য, মানে একটা সাধারণভাবে একটা জিনিস চিন্তা করো, আমরা যদি বহির্বিশ্বের চিন্তা করি মানে বাস্তব জগতের কথা চিন্তা করি, বাস্তব জগতে সাধারণত আমরা যে কণা দেখতে পাই সেই কণাগুলো কখনোই তরঙ্গ আকারে থাকতে পারে না। ফর এক্সাম্পল মনে করো যে এটা একটা মানি ব্যাগ, এই মানি ব্যাগটাও একটা কণা, ঠিক আছে? এই মানি ব্যাগটা বিশ্বের সাপেক্ষে একটা কণা। তো এই মানি ব্যাগটা কিন্তু একটা বস্তু হিসাবেই কাজ করতেছে, এটা কিন্তু কোনো কণা মানে তোমার এটা কিন্তু কণা হিসাবে কাজ করতেছে, কোনো তরঙ্গ হিসাবে কাজ করতেছে না। বাট ইলেকট্রন, ইলেকট্রনে কিন্তু ভর আছে। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের যদি আমরা ভরের কথা চিন্তা করি, ইলেকট্রনের ভর হচ্ছে তোমার 9.1×10⁻³১ কেজি। তো এটা হচ্ছে ইলেকট্রনের ভর। তো একটা ইলেকট্রন এরকম ভর থাকা সত্ত্বেও কিভাবে সে তরঙ্গের ন্যায় কাজ করে, এটারই প্রমাণ দিয়েছিল বিজ্ঞানী লুই ডি ব্রগলি। তো কথা হচ্ছে যে প্রমাণ ছাড়া আসলে কোনো কিছু তো আমাদের বিশ্বাস করা সম্ভব না, কারণ বিজ্ঞান বিশ্বাসই করে প্রমাণ, যে প্রমাণ দেবে তার কথাই আমরা বিশ্বাস করবো, রাইট? তো সেই প্রমাণটাই আমরা এখন একটু দেখবো। তো আমরা আলটিমেটলি জানতে পারলাম বিজ্ঞানী লুই ডি ব্রগলি একটা মতবাদ দিয়েছে, সেই মতবাদ অনুসারে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের কয়টা ধর্ম? দুইটা ধর্ম, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম, রাইট? ওকে, এখন ইলেকট্রন যখন তরঙ্গ বা পার্টিকেল হিসেবে আচরণ করে, তার মানে কণা বা পার্টিকেল হওয়ার শর্ত হচ্ছে তার ভর থাকা লাগবে। কি থাকা লাগবে? ভর থাকতে হবে। তো ইলেকট্রনের ভর m=9.1×10⁻³১ কেজি, এটা তোমরা সবাই জান। এছাড়াও ইলেকট্রন কি হিসাবে কাজ করে? তরঙ্গ হিসাবে কাজ করে। এখন তরঙ্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে তরঙ্গের কি থাকবে? ল্যামডা, দ্যাট মিন্স ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গ মানে কি থাকবে? তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আচ্ছা, এখন একজন বিখ্যাত বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে আইনস্টাইন। তোমরা সবাই কিন্তু আইনস্টাইনকে চিনো, আইনস্টাইনকে চিনো না? এইটা হচ্ছে আমাদের আইনস্টাইন। তো এই আইনস্টাইন তার ভর শক্তি রূপান্তর একটা সূত্র দিয়েছিল, এবং সেই সূত্রটা তোমরা সবাই জানো। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে তোমার E=mc²। E=mc² অর্থাৎ আমরা m ভরের কোনো বস্তুকে যদি আলোর সমান বেগে চালনা করি, তাহলে ওই বস্তুটার ভর সম্পূর্ণটাই শক্তিতে রূপান্তর হবে। এটা ছিল আইনস্টাইনের ভর শক্তি রূপান্তরের সূত্র। ওকে, তো আমরা মনে করি যে আমাদের কাছে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে আমরা আলোর সমান বেগে চালনা করলাম। আলোর সমান বেগে চালনা করলে এই ইলেকট্রনের সম্পূর্ণ ভর কিসে কনভার্ট হবে? এনার্জিতে কনভার্ট হবে, রাইট? তাহলে এই ইলেকট্রনের ক্ষেত্রে, এটা হচ্ছে ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনের ক্ষেত্রে টোটাল এনার্জি E=mc², রাইট? এটা আমরা 1নং সমীকরণ দিলাম, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। এবার খেয়াল করো আমাদের বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক একটা তত্ত্ব দিয়ে গেছে, যারা কণা সরি যারা তরঙ্গ, একটা তরঙ্গের বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক একটা থিওরি দিয়ে গেছিল, সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি, যে একটা তরঙ্গ আছে, এই তরঙ্গের টোটাল এনার্জি হবে E=hf, রাইট? এইচ দ্বারা বোঝাচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক, আর এফ দ্বারা কি বোঝাচ্ছে? ফ্রিকোয়েন্সি। তাহলে মনে করতেছি যে একটা ইলেকট্রন এরকম তরঙ্গের ন্যায় আচরণ করতেছে, একটা ইলেকট্রন কিসের ন্যায় আচরণ করতেছে? তরঙ্গের ন্যায় আচরণ করতেছে। তাহলে সেই ইলেকট্রনের টোটাল এনার্জি কত হবে দেখো তো? E=hf। তাহলে এটাকে আমরা 2নং সমীকরণ দিলাম। তাহলে দেখো, ধরে নিচ্ছি যে এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা টোটাল এনার্জি E=mc², আবার এই ইলেকট্রনটা টোটাল এনার্জি কি? E=hf। তাহলে দেখো, 1নং-এর ই এবং 2নং-এর ই দুইটাই কি? সমান হবে। তাহলে দুইটা যদি সমান হয়, দুইটা সমান হলে সেখান থেকে আমরা লিখতে পারি যে HF=mc², এটা লেখা যায়। এটা লিখতে আমাদের কোনো সমস্যা নাই, কারণ এই ই এবং এই ই সমান, কারণ এই এনার্জি এবং এই এনার্জি দুইটাই কার জন্য? নিশ্চয়ই ইলেকট্রনের জন্য। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি HF=mc², এটা আমরা লিখতে পারি, নির্দ্বিধায় লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করো F দ্বারা কি বোঝায়? ফ্রিকোয়েন্সি। তাহলে এই F এর পরিবর্তে আমরা লিখতে পারি C/ল্যামডা, কারণ তোমরা সবাই জানো যে ফ্রিকোয়েন্সি F=C/ল্যামডা, রাইট? ওকে, এবার m এর মতো থাকলো,
সি স্কয়ার মতো থাকলো। দেখো তো এখানে এই সি এবং এই সি কাটাকাটি যায়, তাহলে থাকে কত, এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এম সি, রাইট। এখন এম দ্বারা কি বোঝায়, ভর, আর সি দ্বারা কি বোঝায়, বেগ, রাইট। তো আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি ভর এবং বেগ, এটার গুণফলকে আমরা কি বলি, ভর বেগ বলি না, ফিজিক্স অনুসারে ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি, ভর বেগ বলি, রাইট। আচ্ছা তাহলে ভর বেগ আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি, পি। তাহলে এম সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি। তাহলে এইচ বাই ল্যামডা ইকুয়াল পি, তাহলে আলটিমেটলি আমরা একটা সমীকরণ পাইলাম, ঠিক আছে। এটাই হচ্ছে লুই ডি ব্রগলির সমীকরণ, ডি ব্রগলির সমীকরণ, ওকে। এবার খেয়াল করো এই যে পি, পি দ্বারা কি বোঝাচ্ছি আমরা, ভরবেগ বোঝাচ্ছি না। এখন ভরবেগ কার থাকবে, মনে করো এই যে একটা বস্তু আছে, এটা একটা গাড়ি, ঠিক আছে, এই গাড়িটার একটা ভর আছে, এই গাড়িটা চলতেছে, এই গাড়িটা ধরো তোমার ভি বেগ নিয়ে চলতেছে, যার ভর হচ্ছে এম। তাহলে এই গাড়িটা যেহেতু চলতেছে, তাহলে এটা থাকবে ভরবেগ। তার মানে আমরা বলতে পারি যারা কণা হয়, কণা, তুমি আমি প্রত্যেকেই কিন্তু একটা কণা, তো যারা কণা হবে তাদের প্রত্যেকের কি থাকবে, ভরবেগ থাকবে, রাইট, তাদের প্রত্যেকের ভরবেগ থাকবে। আর যারা তরঙ্গ হবে, তরঙ্গ হবে তাদের প্রত্যেকের কি থাকবে, নিশ্চয়ই তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এখন দেখো একটা সমীকরণের ভিতরে আমরা এক সাইডে তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, এক সাইডে নিশ্চয়ই আমরা ভরবেগ পাচ্ছি। তো দেখো আমরা যদি জিনিসটাকে আর একটু সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে দেখো তো কি হয়, ভরবেগ মানে জাস্ট আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে ভরবেগ ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু এইচ। অর্থাৎ একটা ইলেকট্রনের ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো কি, প্লাঙ্কের ধ্রুবক পাবো। তাহলে দেখো তো এই যে ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে একটা সম্পর্ক পাচ্ছি না, সেই সম্পর্কটা কি, আলটিমেটলি প্লাঙ্কের ধ্রুবক। তো এখান থেকেই আমরা আসলে বুঝতে পারি, যেহেতু একটা সমীকরণে এক সাইডে হচ্ছে গিয়ে তোমার ভরবেগ আছে, আর এক সাইডে তরঙ্গ দৈর্ঘ্য আছে, অর্থাৎ একটা সমীকরণে একদিকে কণা ধর্ম আর একদিকে তরঙ্গ ধর্ম, অর্থাৎ এক দুইটা বৈশিষ্ট্য একটা সমীকরণে যেহেতু আছে, এবং এই সমীকরণটা যারা মেনে চলবে তারাই কি করবে, দুইটা বৈশিষ্ট্য মেনে চলবে। অর্থাৎ যেহেতু এই সমীকরণটা ইলেকট্রন মেনে চলে, তার মানে ইলেকট্রন একই সঙ্গে কণা হিসেবে আচরণ করবে, আবার একই সঙ্গে কি হিসেবে আচরণ করবে, তরঙ্গ হিসেবে আচরণ করবে। এটাই হচ্ছে আমাদের লুই ডি ব্রগলির তোমার হচ্ছে মতবাদ, যে ইলেকট্রন তোমার একই সঙ্গে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটাই দেখায়। তো এই সমীকরণের মাধ্যমে, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণের মাধ্যমে আমরা এটা প্রমাণ পাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের লেকচারে, অর্থাৎ লেকচার ছয়ে আমরা দেখব ডি ব্রগলি মতবাদের ম্যাথ, ডি ব্রগলি মতবাদের ম্যাথ। তো তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবে এবং আশা করি তোমরা বুঝতে পারছো। যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।